আসসালামু আলাইকুম চ্যানেলে সংবাদের এখনকার আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি সৈয়দা তারানা তাবাসু বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ সংবাদ শিরোনাম আগামীকাল একুশে আগস্ট হামলা মামলার রায় রাজনৈতিক পক্ষপাত দুষ্ট যেন না হয় দাবি আসামি পক্ষের আপিল বিভাগে বিচারপতির শপথ শেষে সভায় আইনজীবীদের হাতাহাতি রাজনৈতিক উদ্দেশ্যে এমন অভিযোগ অ্যাটর্নি জেনারেলের নৌ পরিবহন খাতের সম্ভাবনা দক্ষিণাঞ্চলের উন্নয়নে কাজে লাগানোর তাগিদ প্রধানমন্ত্রীর সাউথ এশিয়ান মেরিটাইম ফোরামের উদ্বোধন বুধবার পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করবেন শুরু হয়েছে ফিজিওথেরাপি এবং জাতীয় নির্বাচনের যোগ্য প্রার্থীকে মনোনয়ন দেবে বলে জানিয়েছে আওয়ামী লীগ বিএনপি রাষ্ট্রপতির আহ্বান ইতিবাচক বলে মন্তব্য সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের সংবাদ ঘটনার চোদ্দ বছরেরও বেশি সময় পর একুশে আগস্টের গ্রেনেড হামলার ঘটনায় দুই মামলা রায় দেয়া হচ্ছে বুধবার রায় ঘোষণা করবেন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহিদুরুদ্দিন আলোচিত এই মামলায় রাষ্ট্রপক্ষ আসামিদের সর্বোচ্চ শাস্তি চেয়েছে আর আসামি পক্ষ বলছে রাজনৈতিক না দু হাজার চার সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু আওয়ামী লীগের সমাবেশের গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইভি রহমান সহ চব্বিশ জন নিহত হন শ্রবণ শক্তি ক্ষতিগ্রস্ত হলেও অল্পের জন্য প্রাণে বেঁচে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের দুই মামলায় প্রকৃত তদন্ত শুরু হয় দু হাজার সাতের তত্ত্বাবধায়ক সরকারের সময় তদন্তের পর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু এবং হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান সহ বাইশ জনকে অভিযুক্ত করে চার্জশিট দেওয়া হয় দু সালে বিচার চলার সময় দু সালে আদালতের নির্দেশে অধিকতর তদন্ত শুরু করে সিআইডি দু সালে এই তদন্তের চার্জশিটে আসামি করা হয় বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিশ চৌধুরী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ সাবেক তিন আইজিপি গোয়েন্দা সংস্থার ডিজিএফআই এবং এর সাবেক শীর্ষকর্তা সহ ত্রিশ জনকে আদালতে সাক্ষ্য দেন আহত নেতাকর্মী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য গোয়েন্দা কর্মকর্তা সহ দুইশো পঁচিশ জন সাক্ষ্য গ্রহণের পর একশো উনিশ দিনের যুক্তিতর্কে রাষ্ট্রপক্ষ ত্রিশ দিন ও আসামি পক্ষ উননব্বই দিন যুক্তিতর্ক উপস্থাপন করে অবশেষে ১৮ সেপ্টেম্বর মামলার বিচারিক কার্যক্রম শেষ হয় এটা তুলনাহীন একটা অপরাধ সংগঠিত হয়েছে আমরা আমাদের যুক্তিতর্কে আসামিদের বিরুদ্ধে আনিত অভিযোগ আমরা দুইশো জন সাক্ষীর সাক্ষের মাধ্যমে সন্দেহের উর্ধে থেকে প্রমাণ করতে সক্ষম হয়েছে প্রত্যাশা যে ন্যায় বিচারের স্বার্থে আইনের বিধান অনুযায়ী সর্বোচ্চ সাজা যেন প্রদান করা হয় আসামি পক্ষে সর্বশেষ শুনানি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার মাহবুব হোসেন তারেক রহমান সহ কায়কবাদ তারেক রহমান হারিশ চৌধুরী উত্তরজামান বাবর এদেরকে আসামি করা হয়েছে যারা প্রথম দিকে ছিল না এই কেসে বিএনপি নেতাকর্মীদেরকে মুক্তি হান্নানের স্বীকারোক্তির উপর নির্ভর করে যাদেরকে আসামি করা হয়েছে আইনগতভাবে তাদেরকে কোনো অবস্থায় সাজা দেওয়া দেওয়া সম্ভবপর না এর পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য না থাকে আসামিদের মধ্যে লুৎফুজ্জামান বাবর আব্দুল সালাম পিন্টু সাবেক তিন আইজিপি ও গোয়েন্দা সংস্থার দুই শীর্ষ কর্মকর্তা সহ একত্রিশ জন কারাগারে আটক জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদ হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নান এবং শরীফ শাহিদুল আলম বিপুলের অন্য মামলায় ফাঁসি কার্যকর হয় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বিদেশে থাকা তারেক রহমান এবং হারিস চৌধুরী সহ আঠারো জন বিচারের মুখোমুখি না হওয়ায় তাদের পলাতক দেখিয়ে বিচার কার্যক্রম সম্পন্ন হয় পরাগ আজিম চ্যানেল আই ঢাকা একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রকৃত দোষীদের শাস্তি নিশ্চিত হলে মায়ের হত্যার সুবিচার নিশ্চিত হবে বলে মনে করেন প্রয়াত জাতীয় নেত্রী বেগম রহমানের পুত্র বিসিবি সভাপতি হাসান এমপি বুধবার ঘোষণা করা হবে একুশ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় দু সালে সেই ঘৃণ্য গ্রেনেড হামলায় নিহতদের মধ্যে অন্যতম মহিলা আওয়ামী লীগ নেত্রী বেগম আইবির রহমান রায় ঘোষণার আগে নিজের অনুভূতি জানাতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন ক্রীড়া সংগঠক ও রাজনীতিবিদ নাজমুল হাসান

হলে ভালোভাবেই হওয়া উচিত তারা কোনো কোনো দরকার নেই এবং নিরীহ কেউ যেন এর মধ্যে না ফাঁসে এটা শুধুই যারা জড়িত তাদের জন্য বিচারটা হয় তবে আমার বিশ্বাস যারা দোষী তাদের সকলের শাস্তি এবং সর্বোচ্চ শাস্তি আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন তিন বিচারপতি অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে সংবর্ধনা দিলেও বর্জন করেছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি এ নিয়ে তারা প্রতিবাদ সভা করার সময় আওয়ামীপন্থী আইনজীবীরা বসার জায়গা নিয়ে বক্তব্য দিলে প্রথমে হট্টগোল পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ বারের সভাপতি বলেন জ্যেষ্ঠতা লঙ্ঘন করে নিয়োগ দেয় তারা সংবর্ধনা দেননি তবে অ্যাটর্নি জেনারেল বললেন তাদের উদ্দেশ্য রাজনৈতিক মাঝরালাক মান্না রিপোর্ট বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মো নরুজ্জামানকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে শপথ পড়ান বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন পরে রেওয়াজ অনুযায়ী তিন বিচারপতিকে এজলাসে সংবর্ধনা জানায় অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নাগে গিয়ে ভবনের এক নম্বর হল সভার আয়োজন করে আইনজীবীরা বক্তব্য দেওয়ার সময় আওয়ামীপন্থী আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়দুল হক সুমন বসার জায়গায় এ ধরনের সভা করা নিয়ে কথা বলেন করবেন না আর যারা বক্তব্য দেন তারা এখানে বসেন না এই কারণে আমি আপনাদের কাছে অনুনয় বিনয় করতেছি আমাদের অধিকার সংরক্ষণ করেন বক্তব্য দিয়ে যাওয়ার সময় বিএনপিপন্থী আইনজীবীরা এ নিয়ে মন্তব্য করলে দুপক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে অনেকক্ষণ চলে এ অবস্থা এ সময় বারের সেক্রেটারি সতর্ক করেন ব্যারিস্টার সুমনকে শপথ বর্জন নিয়ে সমিতির অবস্থান ব্যাখ্যা করেন বারের সভাপতি বিচার বিভাগের যদি শৃঙ্খলা না থাকে বিচারপতিদের যদি জ্যেষ্ঠতা না থাকে বিচারপতিরা যদি অপমানিত হয় একজনকে নিয়োগ করার ফলে আর একজনকে তাহলে সেই ক্ষেত্রে বিচারিক কাজে বাধা সৃষ্টি হয় সমালোচনা করেছেন অ্যাটর্নি জেনারেল কাজী এটাকে নিয়ে তারা যে রাজনীতিকরণ করছে জিনিসটা এটা ঠিক না তবে তাদের কাছে আমরা যে অভ্যর্থনা দিয়েছি সম্বর্ধনা দিয়েছি বারে সমস্ত চিফ জাস্টিসের ইজলাস সমস্ত আইনজীবীদের দ্বারা ভর্তি কানায় কানায় ভর্তি ছিল রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলেন আপিল বিভাগে বিচারপতি নিয়োগের নীতিমালা হলেই সঠিক হবে তা তিনি মনে করেন না মাঝলক মান্না চ্যানেল আই ঢাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নৌ পরিবহন খাতে সহযোগিতার মাধ্যমে দক্ষিণ এশিয়ার জনগণের আর্থসামাজিক উন্নয়নে কাজ করছে বাংলাদেশ রাজধানীর একটি হোটেলে দ্বিতীয় দক্ষিণ এশিয়া মেরিটাইম অ্যান্ড লজিস্টিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি বাংলাদেশের কন্টেইনার পরিবহন ড্রেজিং ফেরি সার্ভিস এবং বন্দর ব্যবস্থাপনার উন্নয়নে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী তিনি জানান ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্র সীমার বিরুদ্ধে মিটে যাওয়ায় বিশাল সম্ভাবনা সৃষ্টি হয়েছে এ খাতেও বিনিয়োগের আহ্বান জানান তিনি নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে ভারত শ্রীলঙ্কা শ্রীলঙ্কা মিয়ানমার সহ বিশ দেশের প্রতিনিধিরা যোগ দিয়েছেন দুদিনের এ সম্মেলনে নৌ পরিবহন খাতে দক্ষিণ এশিয়া রয়েছে বিপুল সম্ভাবনা কাজে এই খাতকে যথাযথভাবে কাজে লাগিয়ে অঞ্চলের জনগণের আর্থ সমাজের উন্নয়নের প্রভূত অবদান রাখা সম্ভব কারণ আমরা শুধু আমাদের নিজের দেশকে ভাবি না আমরা আমাদের দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলি তাদের সঙ্গে একটা যোগাযোগ রক্ষা করে আমরা আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে এই অঞ্চলের সকল মানুষের আর্থসামাজিক সামাজিক উন্নয়ন এবং দারিদ্র বিমোচনের উপর থেকে বেশি গুরুত্ব দিচ্ছি বুধবার বিকেলে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদ সম্মেলনে তথ্য জানাই বেগম জিয়ার ফিজিওথেরাপি শুরু হয়েছে জানাতুল বাঁকে এক রিপোর্ট চলতি মাসের ছয় অক্টোবর কারাবন্দী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডাক্তার এম এ জলিল চৌধুরী ওই দিন বিকেলে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন পরদিন রোববার রাতে রিমোটোলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক খালেদা জিয়াকে দেখতে যান সব মিলিয়ে আলাদা করে বিশেষজ্ঞ চিকিৎসক খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করলেও বুধবারই প্রথম পাঁচ সদস্যের বোর্ড একত্রিত হয়ে খালেদা জিয়াকে দেখবেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ উনি আমাদেরকে জানিয়েছেন পরে মেডিকেল বোর্ড আবার ওনার সঙ্গে পরীক্ষা নিরীক্ষা করবে এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবেন শামসুল আমিন হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায় হাসপাতালের নিয়ম অনুযায়ী আজ সকালে হাসপাতাল পরিচালক এবং খালিদাজিয়ার জন্য গঠিত পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড প্রধান এবং আরেক সদস্য খালিদাজিয়ারাস্থ্যের খোঁজ খবর নিয়েছেন। জানাতুল বাক্যাকেকা চ্যানেল আই ঢাকা দর্শক ভোটার খবরের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সামির হোসেন শুরুতে থাকছে রাষ্ট্রপতির মনোনয়ন নিয়ে করা আহ্বনে বড় দুই দল আওয়ামী লীগ ও বিএনপি প্রতিক্রিয়া। জাতীয় নির্বাচনে প্রার্থী মনোনয়নে রাষ্ট্রপতির পরামর্শকে স্বাগত জানিয়েছে আওয়ামী লীগ এবং বিএনপি আওয়ামী লীগ বলেছে আগামী নির্বাচনে এমন কাউকে মনোনয়ন দেওয়া হবে না যার কারণে উন্নয়ন কর্মকাণ্ড ব্যাহত হতে পারে বিএনপি বলেছে তারা অবশ্যই সৎ ও যোগ্য নেতাকে মনোনয়ন দেবে তবে নির্বাচনে যেতে আগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত হওয়া জরুরি রশিদের রিপোর্ট সালে প্রথম এরপর দুই হাজার পর্যন্ত যতবার প্রার্থী হয়েছেন ততবারই সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ আব্দুল হামিদ ডেপুটি স্পিকার বিরোধী দলীয় উপনেতা এবং স্পিকারের দায়িত্ব পালন করেছেন এখন দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতি তিনি আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী মনোনয়নে কিছু পরামর্শ তুলে ধরেছেন অতীতে আট আটবার এমপি নির্বাচিত হওয়া আব্দুল হামিদ আপনার ভালো মানুষকে কে নমিনেশন দিবেন আপনারা রূপা ধার করবে মানুষের সঙ্গে সাহাদুরি দেখায়বো বেরাকে নে মানুষের মারার করে কোনে করবে না এই ধরনের লোককে নমিনেশন দেওয়া রাষ্ট্রপতির বক্তব্যের সঙ্গে একমত প্রকাশ করে আওয়ামী লীগ বলছে সততা যোগ্যতা গুণন সহ বিভিন্ন মাপকাঠিতে যারাই উত্তীর্ণ হবে তাদেরই মনোনয়ন দেওয়া হবে তৃণমূলে আমাদের নেতাকর্মী হোক আর ভোটার হোক তারা কিন্তু সকলেই সৎ ভালো লোক চায় এখন খুবই কষ্ট লাগে এবং লজ্জাও লাগে যে শুনি অনেক জায়গায় যে এমপিরা তারা যেসব গম বরাদ্দ পায় টিআর কাবিকা সেগুলো তো তারা ভাগ নেয় যে যারা গরিব মানুষের পাশে থেকে তাদের ভাগ্যের পরিবর্তন করার জন্য পরিশ্রম করছেন এই ধরনের নেতাকেই কিন্তু মানুষ পছন্দ করেন এবং আমরাও এই ধরনের নেতাদেরই আমরা নমিনেশন দিব বিএনপি বলছে তারা এখন পাঁচ দফা দাবিতে আন্দোলনে আছে নির্বাচনের পরিবেশ নিশ্চিত হলে তারা নির্বাচন করবে তখন যোগ্য মানুষটিকেই বেছে নেবে বিএনপি এবং নির্বাচন করার সময় এই ব্যক্তিটি গ্রহণযোগ্য কিনা তার তার যোগ্যতা আছে কিনা তার সততা আছে কিনা তার রাজনৈতিক জীবনে তার কার্যকলাপ গ্রহণযোগ্য কিনা অবশ্যই রাজনৈতিক দলগুলো এই সিদ্ধান্তগুলোর প্রতি দেখাতে হবে দুনেতাই বলছেন রাজনীতিতে হাইব্রিড কিংবা উড়ে এসে জুড়ে বসাদের কারণে দেশের মানুষ তাদের প্রাপ্য থেকে বঞ্চিত হয় ভবিষ্যতে যেন এমন কেউ জনপ্রতিনিধি না হয় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে ওবায়দুল রশিদ চ্যানেল আই ঢাকা একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশের উত্তর পূর্বাঞ্চলীয় জেলা সিলেটে তোড়জোড় চলছে আওয়ামী লীগ আসন ধরে রাখতে চাইছে আর বিএনপি আসন পুনরুদ্ধার করতে চায় সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ও ভিডিও চিত্র নিয়ে দেখুন সুদীপ্ত রিপোর্ট সিলেটে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে রাজনৈতিক দলগুলো ব্যস্ত আগামী নির্বাচনের জন্য প্রত্যেকটি দলের মনোনয়ন প্রত্যাশীরা ইতোমধ্যেই দৌড়ঝাঁপ শুরু করেছেন আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট সিলেটের সবকটি আসনে জিততে চায় প্রত্যেক উপজেলাতে আমরা গিয়ে করতেছি এই বর্ধিত সভার মাধ্যমে যাতে নির্বাচনী কার্যক্রম শুরু করা যায় সেদিকে লক্ষ্য রেখে প্রত্যেকটি উপজেলাতে বর্ধিত সভা ইউনিয়নে বর্ধিত সভা করে আমরা অলরেডি নিতে ডিএসি ডিএসি দিয়ে যাতে কমিটিগুলো দুই হাজার সালের ডিসেম্বরে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা নিশ্চিত কারণ আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে বসে নেই বিএনপিও জেলার সবগুলো আসনে জয়ী হওয়ার লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে তারা যদি নির্বাচনের পরিবেশ থাকে থাকে এবং যদি আমার আমরা আমাদেরকে সুযোগ দেওয়া হয় তাহলে আমি আমার এলাকা থেকে জনগণের কল্যাণের জন্য কাজ করে করব এবং শুধু এলাকার জন্য নয় সারা বাংলাদেশের জন্য আমরা তরুণ সমাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে তারা তাদের সারা পৃথিবীর তারা গ্লোবাল সিটিজেন হিসেবে কাজ করতে পারে এই লক্ষ্যে আমরা কাজ করতে চাই রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র ও নারী নেত্রীরাও নির্বাচনের প্রস্তুতিতে ব্যস্ত আমরা যেটা করলাম করতে যারা আমরা এমপি ক্যান্ডিডেট হইলাম তারা আমরা নিজের এলাকায় যেহেতু আমরা কাজকর্ম করিয়া করব যাইলাম আমরা ওয়ার্ডো এফরে ইনিও আমরা কাজ চালিয়ে যেলাম আর সবসময়ে আমরা নেতা ছয়টি আসনের মধ্যে চারটিতে আওয়ামী লীগ এবং দুইটিতে জাতীয় পার্টির প্রতিনিধিত্ব করছে সুদীপ্তা তা মাহমুদ চ্যানেলাই দর্শক ভোটের খবর এ ছিল আজকের আয়োজন ফিরে যাচ্ছি মূল সংবাদে তারনাথা বাসুমের কাছে স্যামের আপনাকে অনেক ধন্যবাদ এবারে অন্য প্রসঙ্গ আইনজীবীদের ঐক্য একটি শক্তি কোনো অবস্থাতেই এই শক্তির অপপ্রয়োগ গ্রহণযোগ্য হতে পারে না বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কিশোরগঞ্জ জেলা আইনজীবী সমিতির দেওয়া সংবর্ধনা ও আলোচনা সভায় তিনি বলেন আইনজীবীদের শক্তিকে কাজে লাগিয়ে কারো ওপর অত্যাচার করা উচিত নয় কিশোরগঞ্জ আদালতে একটি একশো সাত ধারা মামলা করতে হলে উকিলের মুহুরিকে পাঁচশো টাকা দিতে হয় বলে মন্তব্য করে রাষ্ট্রপতি বলেন এই অবস্থা থেকে আইনজীবীদের বের হয়ে আসতে হবে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস সামনে রেখে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সাইকিয়াট্রিস্টের আয়োজনে গোলটেবিল আলোচনা হয়েছে চ্যানেল আই ভবনে আলোচনায় অংশ নেন দেশের স্বনামধন্য মানসিক রোগ বিশেষজ্ঞসহ সংশ্লিষ্ট বিষয়ের নীতি নির্ধারকরা বিস্তারিত মিথিলা নাজনিনের রিপোর্টে পরিবর্তনশীল বিশ্বে তরুণদের মানসিক স্বাস্থ্য বিষয়ে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টের আয়োজনে আলোচনা এতে মানসিক স্বাস্থ্যের ঝুঁকিপূর্ণ দিকগুলো তুলে ধরার পাশাপাশি সমাধানের উপায়গুলো নিয়েও আলোচনা হয় মাদকের কারণে প্রচুর মানসিক রোগ হয় ড্রাগ ইনডুস সাইকোসিস আমরা বলি ড্রাগ ইনডুস অ্যাংজাইটি ডিসঅর্ডার ড্রাগ ইনডুস মুড ডিসঅর্ডার ড্রাগ ইনডুস স্লিপ ডিসঅর্ডার ড্রাগ ইনডুস সেক্সুয়াল ডিসফাংশন এই ধরনের অনেকগুলো হয় এই জন্য একটি ডোমেইনে একটি বিল্ডিং এর তলে মাদক রোগ মানসিক রোগী থাকে টেকনোলজির কারণে যে পরিবর্তন হয়েছে সেটা অসম্ভব রকমের দ্রুত পরিবর্তন হয়েছে যেটা আমাদের সমাজকে এই সিঙ্গেল প্যারেন্টের উপরে চাপ অনেক বেশি এবং এই বাচ্চাদের উপরে চাপ তাদের অর্থনৈতিক চাপ মানসিক চাপ এবং স্টিগমা অনেক কিছু অ্যাটাচড এবং এদের মানসিক স্বাস্থ্য নিয়ে আমাদেরকে ভাবতে হবে আয়োজকদের পক্ষ থেকে সহযোগিতার কথা তুলে ধরা হয় মানসিক স্বাস্থ্যর ব্যাপারে এখন একটা ওষুধ লাগছে এজ এ ফার্মাসিউটিক্যালস আমাদের দায়িত্ব সেই একটি তার ওষুধের কোয়ালিটি মেনটেন করে এবং যে ওষুধটাই প্রয়োজন সেটা বাংলাদেশে নাই কিন্তু ওয়ার্ল্ডে আছে তো আমরা চেষ্টা করি সেই ওষুধটা বাংলাদেশে যাতে অ্যাভেলেবেল হয় দশই অক্টোবর বিশ্বজুড়ে পালিত হবে মানসিক স্বাস্থ্য দিবস মিথিলা নাজনিন চ্যানেল ঢাকা হলিউডের পর এবার বলিউডেও আলোড়ন তুলেছে যৌন নিপীড়ন বিরোধী মিটু আন্দোলন অভিনয় শিল্পী নির্মাতা ও সাহিত্যিক থেকে শুরু করে সাংবাদিক পর্যন্ত সকলের মাঝে আলোড়ন তুলেছে হ্যাশট্যাগ মিটু একের পর এক বলিউড তারকা ও নির্মাতাদের নামে অভিযোগ করছেন বিভিন্ন জন সামাজিক জীবনেও প্রভাব ফেলছে এমন অভিযোগের ভিত্তিতে সোমবার ভেঙে গেছে বলিউডের সাম্প্রতিক সময়ের এক উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মাতা প্রতিষ্ঠান ফ্যান্টম গেল সপ্তাহে অভিনেত্রী তনুশ্রী দত্ত নানা পাটেকারের নামে করা অভিযোগের পর থেকে হ্যাশট্যাগ মিটু ভারতেও আলোচনায় আসে যুক্তরাজ্যের সবচেয়ে বড় কেকের প্রদর্শনীতে বিভিন্ন ডিজাইনের তৈরি কেকের স্বাদ উপভোগ করলেন লন্ডন নগরবাসী এক্সেল কনভেনশন সেন্টারে দ্য কেক অ্যান্ড বেক শো শিরোনামে পাঁচ থেকে সাত অক্টোবর চলে ওই ঐতিহ্যবাহী প্রদর্শনী এতে কেক দিয়ে তৈরি করা এলিজাবেথ টাওয়ার ওয়েস্টমিনস্টার প্যালেস সহ লন্ডনের বিভিন্ন ঐতিহ্যবাহী টাওয়ারের পাশাপাশি বিশ্বের বিভিন্ন ঐতিহাসিক স্থাপনার চিত্র ফুটিয়ে তোলা হয় বাদ যায়নি আফ্রিকান হাতি মিশরের পিরামিড এমনকি কিউবার ঐতিহ্যবাহী সিগারেটও এছাড়া ড্রাগন সহ বিভিন্ন বিলুপ্ত প্রাণীর চরিত্র ফুটিয়ে তোলা হয় কেক দিয়ে বাৎসরিক এই উৎসবে নানান রঙের ও বাহারি ডিজাইনের তৈরি কেক প্রদর্শনীতে আসা ব্যক্তিদের পরিবেশনের জন্য ব্রিটিশ অভিনেত্রী জানে শেখকে আমন্ত্রণ জানানো হয় চট্টগ্রাম থেকে পাইপলাইনে জ্বালানি তেল আনতে আড়াই হাজার কোটি টাকা ব্যয়ে প্রকল্প নিচ্ছে সরকার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনিকের বৈঠকে বত্রিশ হাজার পাঁচশো কোটি টাকা প্রাক্কলিত ব্যয় ধরে বিশটি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এনএসি সম্মেলন কেন্দ্রে বৈঠকে এককভাবে সবচেয়ে বেশি বরাদ্দ গেছে ঘোড়াশাল পলাশ ইউরিয়া সার কারখানার আধুনিকায়নে যার পরিমাণ দশ হাজার চারশো ষাট কোটি টাকা এছাড়া আটটি জেলায় একশো আটচল্লিশ উপজেলায় দুই হাজার কোটি টাকা ব্যয় বঙ্গবন্ধু শেখ মুজিব কিল্লা নির্মাণ ও সংস্কারের প্রকল্প অনুমোদন পেয়েছে বৈঠকে জাতিসংঘ সাধারণ পরিষদে আইপিএস ইন্টারন্যাশনাল পুরস্কার পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানানো হয় সে সময় পরিকল্পনা মন্ত্রী জানিয়েছেন সেপ্টেম্বরের শেষে সাধারণ মূল্যস্ফীতি পাঁচ দশমিক চার আট শতাংশ থেকে কমে পাঁচ দশমিক চার তিন শতাংশ ঠাকুরগাঁওয়ের কৃষকরা মালটার বাগান করে সফল হয়েছেন কৃষি বিভাগের সহায়তায় এই অঞ্চলে বাণিজ্যিক ভিত্তিতে মালটার বাগান করা শুরু হয়েছে এটিএম শামসুজাহার পাঠানো তথ্য এবং ভিডিও চিত্র সুদীপ্ত মাহমুদের রিপোর্ট ঠাকুরগাঁওয়ের মাটি ও আবহাওয়া মালটা উৎপাদনের উপযোগী হওয়ায় ভালো ফলন পাওয়া গেছে প্রত্যেকটি গাছে ত্রিশ থেকে চল্লিশটি মালটা ধরেছে কম পরিশ্রমে বেশি ফলন পাওয়ায় সন্তুষ্ট চাষি আশা করতেছে আগামীদের আরো বড় করে করব বাণিজ্যিক আকারে যেন বিক্রি করে আমরা লাভবান হতে পারি এই বছর যতটুকু আমি লাভবান হব ইনশাল্লাহ আগে বছর আরো বেশি লাভবান হবে আপনার বাজারের মালটার থেকে অনেক ভালো এবং মিষ্টি মালটাটা জেলার পাঁচ উপজেলায় এ বছর প্রায় তিনশো হেক্টর জমিতে বাড়ি এক জাতের মালটা কমলা ও লেবু উৎপাদন হয়েছে এ পর্যন্ত তিনশো হেক্টর জমিতে মালটা কমলা বাতাবি লেবু এবং লেবু চাষ হয়ে আসছে ঠাকুর জেলার মাটি এবং আবহাওয়া এই লেবু জাতীয় ফল চাষের উপযোগী তো এক জাতের মালটার ফলন বেশি এবং তার স্বাদ ও পুষ্টিগুণে ভরপুর ভিটামিন সমৃদ্ধ মালটার চাহিদা রয়েছে ভোক্তাদের কাছে সুদীপ্তা মাহমুদ চ্যানেলাই যত্রতত্র বর্জ্য ফেলা এবং সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে ধানমন্ডি লেকের পানি নষ্ট হচ্ছে বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিত মাছ চাষের কারণেও পানি দূষিত হচ্ছে রাজধানীর সবচেয়ে সুন্দর এই লেক রক্ষায় যথাযথ উদ্যোগ নেয়ার তাগিদ দিচ্ছেন তারা জাহিদউজ জামানের রিপোর্ট প্রায় তিন কিলোমিটার দীর্ঘ এই ধানমন্ডি লেকটি জিগাতলা থেকে বিস্তৃত ধানমন্ডি সাত পর্যন্ত বিপুল বৃক্ষরাজির কারণে সবুজ পরিবেশে স্বস্তির শ্বাস নিতে এখানে আসেন মানুষ কিন্তু আকর্ষণীয় লেকটির পানি দিন দিন দূষিত হয়ে যাচ্ছে কালচে হয়ে যাচ্ছে পানির রং লেকের পানিতে এবং এর ধারে ফেলা হয় ময়লা আবর্জনা ফেলা হয় বাসাবাড়ি এবং রেস্টুরেন্টের বর্জ্য বৃষ্টির সময় আশপাশের ময়লাযুক্ত পানিও আসে এই লেকে আমরা দুইটি গবেষণা করি ধানমন্ডি লেকের পানির উপরে পানির যে মাছ এবং অন্যান্য অ্যাকুয়েটিক প্রাণী আছে তাদের জন্য যে যতটুকু অক্সিজেন ডিজলভ থাকার কথা সেই ডিজলভ অক্সিজেনের পরিমাণ কিন্তু তুলনামূলকভাবে কম এবং এ থেকে প্রমাণিত হয় যে এখানকার যে পানিগুলো আছে এগুলো দূষণের দিকে যাচ্ছে এবং আমরা যদি এখনই এই দূষণকে নিয়ন্ত্রণ না করতে পারি কোনো একদিন আমরা দেখব গুলশান লেক কিংবা রমনা লেকের মতো ধানমন্ডি লেকের মাছগুলো মরে ভেসে উঠেছে বিশেষজ্ঞরা দায়ী করছেন এর রক্ষণাবেক্ষণের অবহেলাকে অপরিকল্পিত মাছ চাষের কারণেও এর পানি দূষিত হচ্ছে এখানে বিভিন্ন রকমের মাছের খাদ্য দেয় ওইটাও একটা দূষণের কারণ হতে পারে অথবা হয়তো চুরি করে কোনো জায়গা থেকে এখানে দূষণের পানি আসছে এটাও একটু তদন্ত করে দেখা যেতে পারে যদি আমরা ব্যবস্থাপনার মাধ্যমে প্লাস্টিকের বোতলগুলি সংগ্রহ করে যদি আমরা এটাকে রিসাইক্লিং করতে পারি কিংবা ইয়ে করতে পারি তাহলেও কিন্তু অনেকটা এই দূষণ থেকে আমরা রক্ষা পেতে পারি অল্প লোকবল নিয়েও লেক পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করার কথা বলেন স্থানীয় কাউন্সিলর মানুষের অসচেতনতাকে দায়ী করছেন তিনি আমরা মাঝে মধ্যে পানিতে শোধন করার জন্য একটা কেমিক্যাল ইউজ করি মাঝে মধ্যে ইউজ করি আসলে পর্যাপ্ত পরিমাণ ইউজ করলে মাছগুলোও মরে যাবে কিন্তু আমরা প্রায় প্রতি বছর এক একবার আমরা পানি শোধন করি যখনই পানিটা কমে যায় তখনই কিন্তু এই পানির রংটা খারাপ হয়ে যায় ধানমডি লেকের পরিবেশ সুন্দর রাখতে দেশি বৃক্ষ বাড়ানোরও তাগিদ দেন পরিবেশবিদরা চ্যানেল আই ঢাকা বরিশালের গৌর নদীতে ইসলামী ব্যাংক লিমিটেডের শাখা উদ্বোধন করা হয়েছে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসে কালী এই শাখার উদ্বোধন করেন এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোস্তফা খায়ের জেনারেল সার্ভিসেস ডিভিশনের প্রধান এস এম নজরুল ইসলাম গৌর শাখার ব্যবস্থাপক স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে মামলা গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে মুখে কালো কাপড় বেঁধে মিছিল প্রতিবাদ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা শিক্ষকরা বলেন স্বাধীন মত প্রকাশের অধিকারে ডিজিটাল আইনের বিতর্কিত ধারাগুলো প্রত্যাহারের জন্য সরকারের কাছে অনুরোধ জানান বিস্তারিত আক্তারের রিপোর্টে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় গ্রেফতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞানের সহকারী অধ্যাপক মাইদুল ইসলামকে ছয় মাসে জামিন দিয়েছে হাইকোর্ট ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কূটুক্তির অভিযোগে গত তেইশ জুলাই হাটাজারি থানায় আইসিটি আইনে মাইদুল ইসলামের বিরুদ্ধে সাতান্ন ধারায় মামলা করেন সাবেক ছাত্রলীগ নেতা ইফতিকার উদ্দিন আয়াস ওই মামলায় চব্বিশ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তাকে কারাগারে পাঠায় অধ্যাপক মাইদুল ইসলামের বিরুদ্ধে অন্যায়ভাবে মামলা গ্রেফতার ও রিমান্ডের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অপরাজ্য বাংলার সামনে এক প্রতিবাদী মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা মিছিল শেষে শিক্ষকরা মাইদুল ইসলামকে রিমান্ডে নেওয়ার নিন্দা জানিয়ে অবিলম্বে ডিজিটাল আইনের বিতর্কিত ধারাগুলো প্রত্যাহারের অনুরোধ জানান যে স্বাধীন চিন্তা এবং মুক্ত চিন্তার শিক্ষকদেরকে এই যে সবাক শিক্ষক যারা কথা বলছেন তাদের চিন্তাকে তাদের এই সরকে বন্ধ করবারই একটা হুমকি মাত্র দুর্বৃত্ত আয়নের মতো একটা আয়োজন করা হয়েছে সেটার প্রতি আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই মিস প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে তিনি একটা প্রশ্ন করেছেন তিনি একটা সমালোচনা করেছেন তো এই সমালোচনার ঊর্ধ্বে আছেন আছেন সমালোচনা করবেন আমরা কি তোষামত করব আমরা কি তোষামত করে যাব অনর্গল সেই সুযোগটা মাইদুল ইসলাম নেননি মাইদুল ইসলাম কথা বলেছেন আমরা যদি মুখে বলি যে গণতন্ত্রের জোয়ার বয়ে যাচ্ছে উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে আর মানুষকে তার মত প্রকাশের স্বাধীনতা দেই না তাহলে আমাদের কথার যৌতিকতা কতটুকু ডিজিটাল আইন থেকে শুরু করে যে কোনো ধরনের ভাবৃতি প্রদর্শন ও নিপীড়নমূলক ব্যবস্থা গ্রহণ শিক্ষকদের সঙ্গে অন্যায় বলেও মনে করেন শিক্ষকরা জাকিয়া আক্তার চ্যানেল আই ঢাকা সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়ানো তথ্যগুলো তথ্য সূত্র হিসেবে ব্যবহার না করতে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম তথ্য মন্ত্রণালয়ের গুজব শনাক্তকরণ সেলের কার্যক্রম নির্ধারণ নিয়ে মত বিনিময় শেষে তিনি বলেন গুজব নির্ধারণে উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে চলতি মাসে এর কার্যক্রম শুরু হবে তথ্য প্রতিমন্ত্রী জানান এ কমিটির কাজ হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা তথ্যগুলোর মধ্যে কোনটি গুজব তা শনাক্ত করে জনগণকে সঠিক তথ্য দেয়া হচ্ছে এটা গুজব এই বিষয়টিকে আমরা আইডেন্টিফাই করে আমরা সোশ্যাল প্রিন্ট মিডিয়াকে আমরা জানাবো ইতিমধ্যে আমরা তথ্য অধিদপ্তর একটি কমিটি গঠন করেছে আমরা বারবার যেটি এমফাসিস দিয়েছি আমরা কিন্তু এখানে সমালোচনার উত্তর দেওয়ার আমাদের কাজ নয় আমরা কি ট্রল করছে সেটা দেখা আমাদের কাজ নয় আমাদের পুলিশিং কাজ নয় আমরা শুধু গুজবটা শনাক্ত করতে চাই এবং সেটি সম্পর্কে জনগণকে